ফ্রেন্ডস, তো দেখো আজকে আমি একটা দারুণ স্বাদের বাঁধাকপি রান্না করব। তো বাঁধাকপিটা আমি কিভাবে রান্না করছি, তো আমি এখানে নতুন আলু, এগুলো তো নতুন আলুগুলো আমি এরকম করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এখানে দুটো আলু আছে, তো আমি ছুলেও নিয়েছি আলুগুলো পরিষ্কার করে। আর এখানে দেখো বাঁধাকপিটা আমি কী কী লাগছে রান্না করতে, তো দেখো এখানে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন, আদা সব কিছু দিয়ে রান্না করব। আর ধনে পাতাচ্ছি, আর বাঁধাকপিটা আমি জলটা গরম করে এরকম করে বড় বড় করে কেটে, একটু মোটা মোটা করে কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখানে আমি একটু নুন দিয়েছি, আর বাঁধাকপির জলটা আমি বাঁধাকপিটা আগেই ধুয়ে নিয়েছি, তো জলটা আমি ফেলে দেব না, এই জলটা দিয়ে রান্না হবে। তো শুধু একটু জলটা ঝরিয়ে নেব। তো আমার বাঁধাকপিটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে নেব। বাটিতে কিছুটা জল নিয়েছি, তো এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তো এখানে আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো আমি দিয়ে পেস্ট করে নেব। তো দেখো আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি, তো এবার আমি ভালো করে গুলে নেব, মশলার পেস্টটা তৈরি করে নেব। তো আমার মশলা পিসটা তৈরি করা হয়ে গেছে। দেখো বাঁধাকপিটা আমি সেদ্ধ করে নিয়েছি, তো এবার আমি রান্নাটা শুরু করছি। আর বাঁধাকপির জলটা আমি ফেলে দিইনি, সেই জলটা দিয়ে রান্নাটা হবে। এ দেখো রান্নাটা করার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি, তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো ফোড়নে আমি এখন দিয়ে দেব 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1 গোটা জিরে। হালকা একটু ফ্রাই করে নেব, তো এর মধ্যে দিয়ে দেবো 2 কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি খুব ভালো করে একটু লাল করে ভেজে নেবো, তো এর মধ্যে আমি একটু নুন আর চিনি দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দেবো এখন টমেটো কিছু। টমেটো কুচিতে একটু ভেজে নেবো, বাঁধাকপির মতো টমেটো কুচি খেতে অসাধারণ লাগে। তো এবার আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দেবো আর আদা বাটাটা দিয়ে দেবো। চুলার আস্তে একটু লো টু মিডিয়ামে রাখলাম, তো একটু রসুন আর আদাটা ভেজে নিচ্ছি। তো এর মধ্যে আমি এখন পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার সবগুলো উপকরণ ভালো করে যতক্ষণ না পর্যন্ত কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তো এর মধ্যে আমি এখন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। হালকা জল দিয়ে দেবো, আমি এই জলটা ইউজ করছি বাঁধাকপির জলটা, সেদ্ধ হওয়া জলটা। তো রান্নায় আমি বাঁধাকপির যেটা সেদ্ধ হওয়া জলটা এখানে ইউজ করবো। তো আবারও আমি মশলাটা ভালো করে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আবারও আমার জলটা শুকিয়ে গেছে, তো মোট আমি এখানে 3 বার একটু হাফ বাটি করে জল দিলাম। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো। আর তোমরা এর মধ্যে ছোট সাইজের আলুগুলো যে থাকে মা সেগুলো দিয়ে দিতে পারো, তো খেতে তো অসাধারণই লাগবে।
এর মধ্যে তোমরা মাঝারি সাইজের আলুগুলো গোটা গোটা করে দিতে পারো। তো এবার আমি একটু আর এর মধ্যে মটরশুঁটিও অ্যাড করতে পারো। তো আজকে মটরশুঁটি নেই, তো সেই জন্য দেওয়া হচ্ছে না। তো এবার আমি একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। আমার আলুর জলটা শুকিয়ে গেছে, তো আবার আরেকটু আমি জল দিয়ে দেবো। আলুটা আমি কষিয়ে নিয়েছি ভালো করে প্রায় 5 মিনিট মতো। মধ্যে যদি তোমরা মটরশুঁটি দাও তো এখনই দিয়ে দিতে পারো তোমরা। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বাঁধাকপি গুলো। তো বাঁধাকপি গুলো আমি দিয়ে দিলাম। বাঁধাকপি আর আলুটা আমি সুন্দর করে অ্যাড করে নেবো। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বাঁধাকপি আলুটা আমার তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, তো খুব সুন্দর করে কষিয়ে নেব। তো বাঁধাকপির থেকে যে একটু জলটা বেরোচ্ছে, তো সেই জন্য ঢাকনা দিয়ে একটু শুকিয়ে নিচ্ছি, তারপরে আমি সুন্দর করে কষিয়ে নেব। আর কিছু মশলাপাতি দেওয়া নেই, শুধু ধনে পাতাটাই দেবো লাস্টে একটু। বাঁধাকপিটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আরেকটু কষিয়ে নেব। খুব সুন্দর একটা সিম বেরিয়েছে মাংসের মতো। তো এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো আরেকটু হয়ে গেলে আমি নামিয়ে নেব। দেখো আমার হয়ে গেছে, এরকম একটু ঝুল ঝুল থাকবে, একটু অতটা শুকনো করব না। তো ধনে পাতা দিয়ে দেবো। তো এবারে আমি নামিয়ে নেব। তো দেখো কত সুন্দর হয়েছে।